হরে কৃষ্ণ বন্ধুরা, আমি অঞ্জলি। অঞ্জলিস কিচেনে জানাই আপনাদের স্বাগতম। আজকে আমি আবার নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানাবো মণিপুরি খিচুড়ি। এই রেসিপিটা আপনারা ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন। আপনারা তো জানেন আমি নিরামিষই রান্না করি। তো বন্ধুরা, আজকে রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা শুরু করার আগে দেখে এক নজরে দেখে নেই যে আমাদের কি কি উপকরণগুলি লাগবে। বন্ধুরা, আপনারা যদি নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করবেন। বেল বাটনটিকে প্রেস করলে আমার সমস্ত নোটিফিকেশনগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। সো বন্ধুরা, আপনারা যদি আমাকে কমেন্ট করে তবে আমি একটু মোটিভেট হব। সো বন্ধুরা, আমি একটু বেশিই বকবক করি। আচ্ছা, তবে রেসিপিটা আমরা শুরু করি। দেখে নেওয়া যাক কী কী লাগবে আমাদের রেসিপিটিতে, কী কী উপকরণ লাগবে। প্রথমে আমি দেখাচ্ছি, আমাদের 500 গ্রাম রাইস লাগবে, তারপর লাগবে 500 গ্রাম মুগের ডাল। তো বন্ধুরা, এবার আমরা মশলাগুলো দেখে নিই। আমাদের লাগবে আদা কুচি, লবণ, কাঁচা লঙ্কা, শুকনা লঙ্কা, সর্ষের তেল, তেজপাতা, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গোটা জিরে, আর ওই যে মণিপুরের একটা পাতা খায় না, জেনাম পাতা, ওই জেনাম পাতাটা লাগবে। আমি 2 ধরনের কাঁচা লঙ্কা নিয়েছি, এই কাঁচা লঙ্কাটা খুব জাল হয়। আর লাগবে আমাদের ঘি। তো বন্ধুরা, আমি চাল আর ডালটিকে একসাথে মিক্স করে তার মধ্যে দিচ্ছি 2 চামচ ঘি, আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, আর দিচ্ছি একটু মরিচের গুঁড়ো, দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিচ্ছি জেনাম পাতা। জেনাম পাতাটা আমি অর্ধেক দিচ্ছি, আর অর্ধেক রেখে দিচ্ছি। আমি কাঁচা লঙ্কা দিয়ে সবটা মিক্স করে নিচ্ছি। আমার মিক্স করা হয়ে গেছে। আমি 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখছি। আমার কুকারটা গরম হয়ে গেছে, আমি তার মধ্যে দিচ্ছি সর্ষের তেল। বন্ধুরা, আমার অয়েলটা গরম হয়ে গেছে, আমি এখন এটার মধ্যে দিচ্ছি শুকনা লঙ্কা, আর দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে। বন্ধুরা, আর দিচ্ছি আদা কুচি। বন্ধুরা, আমি মশলাগুলোকে একটু সময় নাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আদা কুচিগুলি ব্রাউন কালার হয়ে গেছে, মশলাগুলো সব সাতলানো হয়ে গেছে। এখন আমি চাল ডালটা ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, আমি চাল ডালগুলো একটু নেড়ে দিচ্ছি। আমি এখন 5 মিনিট মতো দেখে দিচ্ছি, আর গ্যাসের স্টিমটা একটু কমিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি, 5 মিনিট হয়ে গেছে, আবার নেড়ে দিচ্ছি। আমি চাল ডালগুলোকে আবার নেড়ে দিচ্ছি। বন্ধুরা, আমি যে পাতা ছাড়া মণিপুরি খিচুড়ি হয় না, আপনারা একবার বানিয়ে দেখুন। জেনাম পাতা দিয়ে মণিপুরি খিচুড়ি, খিচুড়িটা দারুণ টেস্টি হয়, আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। বন্ধুরা, এজ পার মাই ওপিনিয়ন, আমি সাজেস্ট করব এই পাতাটা আপনারা খিচুড়িতে ইউজ করবেন। জেনাম পাতাটা খিচুড়িতে না দিলে মণিপুরি খিচুড়িটা সম্পূর্ণ হয় না। সো বন্ধুরা, আমি এবার ডাকাটা সরিয়ে আবার খিচুড়িটাকে নেড়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এদিকে আরেকটা গ্যাস ওভেন ধরিয়ে নিচ্ছি, আর আমি গরম জল বসিয়ে নিচ্ছি। আমি খিচুড়িতে গরম জল দেব, গরম জলটা খিচুড়িতে দেওয়া ভালো। বন্ধুরা, ডাল চালগুলো ফ্রাই হচ্ছে, আমি ফ্রাইয়ের মধ্যে লবণটা দিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, আমার গরম জলটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে নিচ্ছি, আর গরম জলটা খিচুড়িতে ঢেলে দিচ্ছি। আপনারা পরিমাণ মতো গরম জলটা ঢালবেন, যদি বেশি। সো বন্ধুরা, গরম জল দিয়ে আমি চাল ডালগুলোকে একটু নেড়ে দিচ্ছি। সো বন্ধুরা, এখন আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আমি এখন কুকারটাকে দেখে দিয়েছি, এখন আমি 3টা সিটি লাগাবো। 3টা সিটি দেওয়ার পর আমি কুকারটাকে নামিয়ে নেব।
একটা সিটি হয়ে গেছে, আরো দুটো সিটির অপেক্ষা ইয়াম্মি মণিপুরি খিচুড়ি তৈরি হয়ে যাবে। বন্ধুরা, কুকারের ভাপটা সম্পূর্ণ চলে গেছে, আমার কুকারটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা আবার একটু খিচুড়িটাতে সম্বাস দেব। জ্বালালাম আর তড়কা প্যানটা বসালাম। প্যানটা গরম হয়ে গেছে, আমি তার মধ্যে দিচ্ছি একটু সরষের তেল। সো বন্ধুরা, তড়কা প্যানে আমি দিচ্ছি 200 শুকনা লঙ্কা, আর দিচ্ছি জেনাম পাতা, আর দিচ্ছি কাঁচা লঙ্কা। সো বন্ধুরা, আমার তড়কাটা রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে নিচ্ছি। এখন আমি মিক্স করে নিচ্ছি। আমি এখন খিচুড়িটা ভগবানের ভোগের জন্য রেডি করছি। তো বন্ধুরা, আমি ভগবানের ভোগটা রেডি করে নিয়েছি, এখন আমি ভগবানকে নিবেদন করে আসছি। ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, রেসিপিটা কেমন লাগলো, কমেন্ট সেকশনে গিয়ে একটি কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর বেল বাটনটিকে ক্লিক করলে আমার সমস্ত নোটিফিকেশনগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের জন্য বিদায় নিচ্ছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। হরে কৃষ্ণ, ধন্যবাদ।